আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক্স সেন্টার আরেকটি এপিসোড আপনাকে স্বাগতম। তো স্ক্রিনে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদের আজকে ক্রিয়েট করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আমাদের একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, এরপর আমাদের লেটার লিখতে হবে। লেটার লেখার জন্য টুলস বার থেকে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন, আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে টাইপ করবেন। এখানে আমি দুইটা লেটার লিখছি, এটাকে বড় করার জন্য অবশ্যই শিফট এবং অল্টার প্রেস করে এটাকে বড় করবেন। বড় করার পর এটার যে ফ্রন্ট আছে, ফ্রন্ট আমি চেঞ্জ করে নেব। তার জন্য ফার্স্ট এটাকে সিলেক্ট করবেন, এখানে দেখেন ক্যারেক্টার পাশে একটা বক্স আছে, এখানে আপনার যে ফ্রন্টটা ব্যবহার করবেন সেটার নেম সার্চ করবেন। এখন আপনার এই ফ্রন্টগুলো কিন্তু ইনস্টল করা থাকতে হবে যে ফ্রন্টটা আপনি ব্যবহার করবেন। তো এই ফ্রন্টটা আমার ইনস্টল করা আছে, তো এটা আমি ব্যবহার করতে পারবো। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে গুগল থেকে এটা ডাউনলোড করে নেবেন, এটা একটি ফ্রি ফন্ট। তো পপিনেস, তো পপিনেস এখানে দেখেন অনেকগুলো একই ফ্রন্টের অনেকগুলো নেম দেওয়া, তো এগুলো হলো ফ্রন্ট ফ্যামিলি, অর্থাৎ একটা ফ্রন্টের মোটা চিকন এরকম আর কি ইত্যাদি। তো এখান থেকে আমি পপিনেস সিমি বোল্ড এটা সিলেক্ট করে দিয়েছি, তাহলে পপিনেস সিমি বোল্ডটা দেখতে এরকম। এখন যদি আপনি এটার ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করার একটা অপশন আছে, আপনি যে কোনো ফ্রন্ট ব্যবহার করতে পারেন, ফ্যামিলি চেঞ্জ করতে পারেন। এবার এটার ফ্রন্ট আছে, এটা আমাদের শেপে কনভার্ট করতে হবে। তো শেপে কনভার্ট করে দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এবার এটা শেপে কনভার্ট হয়ে গেল, এবার এটাকে আনগ্রুপ করবো। দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে, তো মাউসে রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করে নিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে রাইটার প্রেস করলে এটা এদিক রাইট দিক ছড়বে, তো আমরা বির উপরে একদম লাইন বরাবর উঠিয়ে দেব। এবার কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করেন তাহলে এক্স রে মোড হবে। এক্স রে মোড অর্থাৎ আপনার ভিতরের যে পাতগুলো আছে কীভাবে কোন জায়গা দিয়ে লাইনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো দেখেন একটা ফিক্সড বসে গেছে, তো আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে এক্স রে মোড বন্ধ হবে। এবার হচ্ছিল মাঝখানে আমরা একটা আই লিখব, সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদের, এখানে আয়ের উপরের যে ডটটা আছে সেই ডটটা করতে হবে। তার জন্য কী করবো, আমরা আবার চলে যাবো টুলস বারে, এখান থেকে রেকটেঙ্গেল টুলসটা সিলেক্ট করবো, এই কর্নারে একটা ক্লিক করে এই বরাবর অর্থাৎ বির এই বরাবর রেখে দিব, যাতে আমাদের আই ডটটা হয় প্লাস হচ্ছে এটার সাথে মিলে। তো এই বরাবর রেখে দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। এবার বির এখান থেকে কিছু অংশ কাটবো এবং এখান থেকে কিছু অংশ কাটবো, সেজন্য কী করতে হবে, এটা সিলেক্ট করলাম, চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত। অফসেট পাত দেওয়ার পর এখানে দেখেন কিছুটা অংশ বেড়ে গেছে, তো অফসেট পাতের ভ্যালু এখানে যদি আপনার কমানো বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এটা কমাতে বাড়াতে পারবেন। তো আমি 12 রেখে দিচ্ছি, এবার ওকে, তাহলে অফসেট পাতটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের যে অফসেট পাতের যে অংশটুকু আছে এই চতুরের বর্ডার, এই বর্ডারটা আমরা ডিলিট করে দেবো। এটা পাথ ম্যাটারের সাহায্য করতে পারেন, এখান থেকে যদি শেপ বিল্ডার দিয়ে করেন তাহলে ইজি হবে। তো টুলস বার থেকে আমি শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করছি। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে একটা শেপকে যোগ করা এবং বিয়োগ করা, যেমন এই শেপটার সাথে এই শেপটা যোগ করতে পারবেন। এখন দেখেন কার্সারটা প্লাসে আছে, ক্লিক করে টানলে এটা যোগ হবে, আর যদি অল্টার প্রেস করেন তাহলে দেখেন কার্সারটা এবার মাইনাস আছে, এবার যদি ক্লিক করে দেন তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো ক্লিক করে ধরে আমি যে অংশটুকু বাদ দিব সেই অংশের উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো, তাহলে দেখেন ওইটুকু অংশ মাইনাস হয়ে গেছে। এবার আমাদের বীর মাঝখানে কিছু অংশ কাটতে হবে, অর্থাৎ এতটুকু গ্যাপ শট রেখে আমরা এখানে কাটবো। তার জন্য টুলস বার থেকে লাইন সেগমেন্ট টুলসটা সিলেক্ট করবো, এটা লাইন সেগমেন্ট টুলস শুধু সোজা লাইন টানার জন্য ব্যবহার করা হয়। তো এই কর্নার বরাবর সোজা রেখে এটা শিফট প্রেস করে একটা লাইন সেগমেন্ট এনে দিব, প্লাস হচ্ছে এই কর্নার বরাবর আসবেন, এই কর্নার বরাবর এসে আবার শিফট প্রেস করে একটা লাইন সেগমেন্ট এনে দিবেন, তাহলে এখানে যতটুকু গ্যাপ আমার এখানে ততটুকু গ্যাপ হবে। এবার এই দুটোর মধ্যে কোনো কালার দেওয়া নাই, কারণ শো করছে না, এই কারণে যদি স্ট্রোক কালার দেন তাহলে বুঝতে পারবেন। তো লাইন সেগমেন্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, তো কালারটা বন্ধ করে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলোকে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাঝখানে অংশটুকু আমার কাটতে হবে। তার জন্য আবার চলে যাবো শেপ বিল্ডার টুলে, অল্টার প্রেস করে এটুকু মাইনাস করব। তার আগে দেখেন এই সবটুকু সিলেক্ট হচ্ছে, তাহলে এটার আমার কী করতে হবে, এখানে দেখেন যদি জুম করি এই শেপটা সিলেক্ট করে, এইখানে দেখেন এইটা কিছু অংশ মানে আপনার শেপ এই শেপ থেকে কাটছে, তো এটাকে আমি সিলেক্ট করে আর একটা রাইট ক্লিক করে এইখানে বরাবর দিয়ে দিলাম, অর্থাৎ যাতে এই বরাবর কাটে। এবার কী করতে হবে, সবগুলো একটা সিলেক্ট করি, চলে যায় শেপ বিলার টুলে, এবার মাঝখানে অংশটুকু মাইনাস করে দিই, অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম, এখানে গেলাম। এইবার একটা প্রবলেম, এই প্রবলেমটা আমি ইচ্ছা করে করলাম, কারণ আপনাদের এই প্রবলেমটা হতে পারে। তো এইখানে দেখেন আমার কিছুটা অংশ থেকে গেছে, তো এইটা এখন কীভাবে ঠিক করবেন, এটা ইজি ওয়ে। তো চলে যান এখান থেকে পেন টুলের উপরে রাইট ক্লিক করেন, আদার টুলগুলো বের হবে, এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে এটা সিলেক্ট করেন, এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করে, তো এগুলো অ্যাঙ্কর পয়েন্ট, এটা যদি অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে দেন এই সাইডে একটা ডিলিট হয়ে যাবে, প্লাস হচ্ছে এই সাইডে একটা ডিলিট করে দেন, তাহলে দেখেন এবার সমান হয়ে গেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এবার দেখেন আমার এখানে এন আই বি তিনটা লেটার কিন্তু এখানে আমার লেখা শেষ,
এবার আমার কাজ হচ্ছে সবগুলো একটা সিলেক্ট করব, যেহেতু এগুলো খন্ড খন্ড মানে আলাদা আলাদা আছে, তো সবগুলো একটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর চলে যাই পাথফাইন্ডারে, এখান থেকে মার্জ নামে একটা অপশন আছে, মার্জে ক্লিক করে দেন, তাহলে সবগুলো এখন একত্রিত হয়ে গেল। দেখেন একত্রিত হয়ে গেছে। এবার হচ্ছে আমি কর্নার থেকে কিছু অংশ রাউন্ড করে নিব। রাউন্ড করার জন্য, কর্নার রাউন্ড করার জন্য চলে যান টুলস বার থেকে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করেন। এই ডট যতগুলো সিলেক্ট করবেন ততগুলো নিচে দেখবেন একটা ডট আসছে, অ্যাঙ্কর পয়েন্ট যতগুলো সিলেক্ট করবেন। তো আমি যদি দুইটা সিলেক্ট করি তাহলে দুইটার নিচেই ডট আসবে। তো আমি এটা সিলেক্ট করছি এবং শিফট প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করি। এবার এই ডটটা যত টানবেন তত এটা রাউন্ড হবে। তো ধরেন আমি একটু রাউন্ড করে দিই, এতটুকু রাউন্ড করে দিলে আমার এনাফ, এতটুকু এনাফ। তো আমার রাউন্ডটা হয়ে গেল। এবার কি করতে হবে, আমি একটা রেক্টেঙ্গেল নিব এইটার চতুর্থ সাইডে একটা শেপ বর্ডার দেওয়ার জন্য। তো টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করছি, এই বরাবর আমি একটা রেক্টেঙ্গেল টেনে দিই। আর এটার ফিল কালার আছে, শিফট এক্সপ্রেস করলে আপনার ফিলে থেকে স্ট্রোকে যাবে, আবার শিফট এক্সপ্রেস করলে স্ট্রোক থেকে ফিলে যাবে। তো শিফট এক্সপ্রেস করে আমি ফিল থেকে স্ট্রোক করে নিচ্ছি, যাতে আমি নিচে লাইনগুলো দেখতে পারি। এবার একটু একটু উপর থেকে ছোট করে দিই, প্লাস হচ্ছে নিচ থেকে একটু শর্ট করে দিই, মিডল বরাবর নিয়ে আসা ট্রাই করি। এবার স্ট্রোকের যে ভ্যালুটা আছে এটা আমি বাড়িয়ে দিই, আর স্ট্রোকের ভ্যালুটা আপনার এইটা সমান রাখার ট্রাই করবেন, যাতে দুইটা ভ্যালু সমান থাকলে লোগোটা দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা দেখেন, এবার এন এর সাথে এটার লাইনটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ স্ট্রোক লাইনটা ঠিকই আছে। এবার এটাকে সিলেক্ট করেন, এটা একটু এই দিক করে দেন, লাইক এরকম এরকম থাকলো। এবার দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটা মিডল পয়েন্টে বসাতে হবে। তো এখান থেকে অ্যালাইন করে দেন, যদি অ্যালাইন এখানে শো না করে তাহলে উইন্ডো থেকে অ্যালাইন অপশনটা চেক মার্ক করে দিবেন, তাহলে অ্যালাইনটা শো করবে। এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিবেন। আচ্ছা এবার হচ্ছে হলো, এটা যেহেতু আমাদের স্ট্রোক আছে এটাকে আমাদের শেপে কনভার্ট করতে হবে। তো এটা সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, তাহলে এটা শেপে কনভার্ট হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করি, এটা কালারটা আমি চেঞ্জ করি, তাহলে ইজি বুঝতে পারবেন। এটা দেখেন আবার নিচে পড়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে আপনি মাউসে রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দেন, তাহলে সবার উপরে চলে আসবে। এবার আমরা এটা অফসেট পাত দিয়ে এটাকে কাটবো। তো এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে এটা একটা কপি করে রাখলাম, কন্ট্রোল সি, পজিশন, পজিশনের জায়গায় থাকলো। এবার হচ্ছে হলো, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, অফসেট পাতে আসার পর এইখানে যে ভ্যালুটা আছে এটা কমালে বাড়ালে কমে বাড়ে, তো 12 রেখে দিলাম। এবার আমি আচ্ছা আরও দুই এক বাড়িয়ে দিই, ধরুন 14 রেখে দিলাম। এবার ওকে, ওকে প্রেস করলে এখানে কিছু অংশ বেড়ে গেছে। এবার সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পাথফাইন্ডারে যাই, পাথফাইন্ডারে যাওয়ার পর ডিভাইড করে দিই, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক। এবার এখানে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলের কাছে হলো যে কোনো একটা সলিড কালার সিলেক্ট করবে, যেমন এখানে ইয়েলো কালারটা একটা সলিড কালার, তো ইয়েলো কালার উপর ক্লিক করে দেন, দেখেন সব ইয়েলো কালার সিলেক্ট হয়েছে। এবার ব্যাক স্পেস দেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আমি একটা লোগো কপি করে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দিব। তো কন্ট্রোল এফ প্রেস করলে সেই সেম পজিশনে একটা পেস্ট হয়ে যাবে। তো এটা কালার আমি চেঞ্জ করে দিই, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করে, সরি অনলি আই প্রেস করে আই ড্রপার টুল দিয়ে এটা কালারটা পিক করে দিলাম। তো দেখেন আমাদের মেন লোগো কাঠামো কিন্তু শেষ। এইবার হচ্ছে হলো, আমাদের কি করতে হবে, আমাদের লোগোটা কাটতে হবে, অর্থাৎ এটার মধ্যে আমরা থ্রি কালার অ্যাপ্লাই করব। তো ফার্স্ট এই দুইটার কালার আমি চেঞ্জ করে দিই, এই দুইটার কালার ধরেন এই কালারটা, লাইক এই কালারটা দিয়ে দিচ্ছি, এবং এন আই বি এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। তার জন্য এখান থেকে লাইন সিগমেন্ট টুলস আবার ব্যবহার করি, এনের লাইন ড্রপ বরাবর একটা দিলাম, প্লাস হচ্ছে হলো একদম নিচের বরাবর একটা দিলাম, এই দুইটা দিয়ে নিলাম ফার্স্ট। দুটার আমি স্ট্রোক কালার দিই, তাহলে ইজি বুঝতে পারবেন। এবার হচ্ছে মাঝখানে, আমরা যেহেতু কয়টা তিনটা খণ্ড করব, সেক্ষেত্রে মাঝখানে আমার আরও দুইটা লাইন সেগমেন্ট টুল হবে, একটা দিলাম একটা দিলাম, হয়ে গেল। এবার দেখেন এই লাইনের যে গ্যাপ শটটা আছে এটা কিন্তু সবগুলো সমান নেই, সমান করবেন কিভাবে, এটা আমরা অ্যালাইনের মাধ্যমে সমান করতে পারি। সবগুলো লাইন সেগমেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাবো অ্যালাইনে, অ্যালাইনে আসার পর এইখানে দেখেন আপনার মিডল গ্যাপের একটা অ্যালাইন দেওয়া আছে, যেমন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, এটার মধ্যে ক্লিক করে দেন, তাহলে দেখেন মিডলের যে পয়েন্টারগুলো এগুলো কিন্তু এখন সমান হয়ে গেছে। তো ইজিলি কিন্তু এটা সমান করতে পারলে। এবার কি করব আমরা, এবার উপরেটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, কারণ এটা আমার প্রয়োজন হয়, নিচেটাকে ডিলিট করে দিই। এবার সবগুলো সিলেক্ট করি, এই লোগো সহ এই দুইটা লাইন সেগমেন্ট পাথ ফাইন্ডার যাই, ডিভাইড করে দিই, আনগ্রুপ। এবার আমরা কালার দিলেই এনাফ। তো এখানে আমি কালার এনে রেখেছি, কালারটা শুধু দিয়ে দিব। উপরের যে ডিভাইডার খণ্ডটুকু আছে এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করে কালার পিক করে দিলাম, আবার নিচে যে খণ্ডটা আছে সেটা সিলেক্ট করলাম, আই প্রেস করে কালার পিক করে দিলাম, তার নিচে যে অংশটা আছে এটা সিলেক্ট করে আই প্রেস করে কালার পিক করে দিলাম,
এখন কথা হচ্ছে মাঝখানের কিছু অংশ চলে এসেছে, তো এটা সিলেক্ট করে ব্যাকস্পেস অর্থাৎ ডিলিট করে দেন। দেখেন আমাদের লোগোটি ডান। এবার এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এবার সবগুলো একটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিতে পারি। এরপর লোগোর নেম দিতে হবে, তো টুলস বার থেকে আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করছি, ক্লিক করে টাইপ করছি। তো আমি এখানে লোগো টেক্সট লিখে দিচ্ছি, এটাকে শিফট অল্টারে বড় করতে পারি। আই প্রেস করে কালার পিক করে দিই। এবার দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই। আপনারা যে কোনো লোগো নেম দিয়ে দিতে পারেন, আপনার নেম অথবা আপনার কোম্পানির নেম এখানে দিয়ে দিতে পারেন। তো আমাদের লোগো ডিজাইনটি ডান। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।